আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকবো সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি অমরিনাথ। এবার শিরোনাম, নামছেই না তাপমাত্রার পারদ। রাজশাহীতে 38.6 ডিগ্রি, জনজীবনে নাফিসশ্বাস। আগামী সপ্তাহে হতে পারে বৃষ্টি, বলছে আবহাওয়া অফিস। প্রিপেড বিদ্যুৎ রিচার্জে 220 ডিজিট, টানা তিনবার ভুল হলেই মিটার লক। চরম ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জের হাজার হাজার গ্রাহক, দ্রুত সমাধানের দাবি। এবং সমস্যায় জর্জরিত রাজশাহীর চরাঞ্চলের মানুষ। স্বাস্থ্য, শিক্ষা, ফসলের ন্যায্য মূল্য সহ নাগরিক সেবা থেকে বঞ্চিত বাসিন্দারা, জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। নামছেই না তাপমাত্রার পারদ। রাজশাহীতে আজ তাপমাত্রা 38.6 ডিগ্রি সেলসিয়াস। এতে তীব্র গরমে জনজীবনে দেখা দিয়েছে নাফিসশ্বাস। এদিকে স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন আগামী সপ্তাহে হতে পারে বৃষ্টি। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। গত 4 থেকে 5 দিনের তীব্র গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। বাতাসে যেন ভাসছে আগুনের ছটা। সকাল গড়িয়ে দুপুর হতেই তেতে উঠছে পথঘাট। গরমে হাঁসফাঁস করছে রাজশাহী নগরবাসী। কিছুটা স্বস্তি পেতে অনেকে পুকুর বা নদীতে নেমে পড়ছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। সবাই এখন অপেক্ষায় এক পশলা বৃষ্টির। বাইরে বেরোলে রোদের একটা যে ঝাপসা তাপদা, এটা চোখ মুখ জ্বালা করতেছে আর কি। প্রয়োজন কাজকর্ম সেরে আবার বাসার দিকে। আল্লাহ যতক্ষণ রহম করেন এই গরম থেকে ততক্ষণ আলহামদুলিল্লাহ। এমন পরিস্থিতি আরো এক সপ্তাহ চলবে বলে জানায় স্থানীয় আবহাওয়া অফিস। আগামী 19 বা 20 এপ্রিল নাগাদ রাজশাহী এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ একটা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হলে কিছুটা জনজীবনে স্বস্তি ফিরে আসবে। এদিকে গরমের কারণে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুধু ডায়রিয়া রোগীদের সংখ্যা বেড়ে 150-তে ঠেকেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে 220 ডিজিটের অবিশ্বাস্য ঘটনা। টানা তিনবার ভুল হলেই লক হয়ে যাচ্ছে মিটার। এতে চরম ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জের হাজার হাজার গ্রাহক। সজল মাহমুদের ছবিতে মোস্তাফিজুরের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের প্রফেসর পাড়া এলাকার 65 বছরের বৃদ্ধ ভাড়াটিয়া প্রফেসর শামসুল হক প্রিপেড মিটারে রিচার্জ করতে বিদ্যুৎ অফিসের দেওয়া স্লিপ থেকে 220 ডিজিটের সংখ্যা মিটারে প্রবেশ করাতে গিয়ে নাজেহাল অবস্থা তার। এখন দিচ্ছে 220টা, মানে এতে টিপার সমস্যা হয়ে গেছে, আর একটা ভুল হয়ে গেলে তো সমস্যা। শুধু শামসুল হকই নন, তার মতো একই অবস্থা নেসকোর প্রিপেড মিটার ব্যবহারকারী অন্য গ্রাহকদেরও। জেলার নেসকো কর্তৃপক্ষ জানায় বিদ্যুতের দাম পরিবর্তনের সাথে সাথে বেড়েছে প্রিপেড মিটার রিচার্জের টোকেনের সংখ্যা। এ কারণে আবাসিক ও বাণিজ্যিক মিটারের ক্ষেত্রে এই ডিজিটের সংখ্যা বেড়ে দাঁড়ায় 240টিতে। আগের যে বিলগুলো ছিল ওই বিলটা আমাদের জন্য পেমেন্ট দেওয়া ভালো হতো, কিন্তু এই যে 500 টাকা রিচার্জ দেওয়ার পরে 100 টাকা হুট করে নাই এখান থেকে। তবে এটি দীর্ঘমেয়াদী কোনো সমস্যা নয়। বিদ্যুতের দাম পরিবর্তন হলে শুধুমাত্র এমনটি ঘটছে বলে দাবি কর্তৃপক্ষের। আসলে এটা অসুবিধা নেই, অন টাইমের জন্য সেটা, এবং 90% কিন্তু সাকসেস হচ্ছে। হয়তো 10% গ্রাহক রিচার্জ করতে গিয়ে এটা ফেল হচ্ছে, তখন গ্রাহক সময় গ্রাহকদের আমি বলে দিই, আমরা খুবই চেষ্টা করে যাচ্ছি গ্রাহককে বোঝানোর জন্য। চাঁপাইনবাবগঞ্জ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের 1 ও 2-এর আওতাধীন প্রিপেড মিটারের ব্যবহারকারী গ্রাহক সংখ্যা প্রায় 60,000। মোস্তাফিজ রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সমস্যায় জর্জরিত রাজশাহীর চরাঞ্চলের মানুষের জনজীবন। যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় ভালো ফসল হলেও মেলে না ন্যায্য মূল্য। ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষাসহ নাগরিক সেবা থেকে বঞ্চিত বাসিন্দারা। অবশ্য জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। শাহিন আলমের রিপোর্ট। সীমান্ত খেসা চর মাঝার দিয়ে থেকে রাজশাহী নগরীতে আসতে জনপদের সরু রাস্তা পেরিয়ে যেতে হয় পদ্মা পারে। নদীর ছোট এই অংশ পার হলেই আবারও চর। বিস্তীর্ণ চর পার হয়ে দ্বিতীয় দফা নদী পার হলেই নগরীর জনপদে পা রাখতে পারেন।
পবা উপজেলার হরিপুর ইউনিয়নের 3 বর্গ কিলোমিটার আয়তনের গ্রাম চর মাঝারদিয়া। দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে এই এলাকায় এখনো পৌঁছায়নি আধুনিক কোনো সুযোগ সুবিধা। অন্যদিকে ঠিকমতো ক্লাস হয় না একমাত্র বিদ্যালয়ে। স্বাস্থ্যসেবার জন্য একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও নেই তেমন কার্যক্রম। আমার মনে বলে না যে বাংলাদেশ আর কোথাও এরকম রাস্তাঘাট আছে। এখানে সেরকম ডাক্তার দিয়ে যদি না ভালো হয় তাহলে আমাদেরকে ওই রাজশাহীতে যেতে হয়। জনপ্রতিনিধির অভিযোগ, চরে উন্নয়নমূলক কাজের জন্য বারবার প্রশাসনকে জানিও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। রাস্তাঘাটের যে এস্টিমেট সেটা আমরা দিয়েছি, অলরেডি ঢাকায় চলে গেছে। তবে শীঘ্রই স্বাস্থ্যসেবার মান উন্নয়নের আশ্বাস সিভিল সার্জনের। আচর অঞ্চলের ব্যাপক উন্নয়নের জন্য একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। শুধুমাত্র সাবসেন্টার বা কমিউনিটি ক্লিনিক না, আরও কোনো ব্যবস্থা করা যায় কিনা এ নিয়ে চেষ্টা করতেছি। আমরা প্রকল্প প্রণয়ন করছি, ইনশাল্লাহ যদি প্রকল্পটি অনুমোদন হয় তাহলে এই চরগুলোতে আমরা নাগরিক সুবিধা পাকা সড়ক সহ অন্যান্য অবকাঠামোগুলো নির্মাণ করে দেব। চর মাঝারদিয়া গ্রামে বসতি গড়ে ওঠে 50 বছর আগে। বর্তমানে 10,000 মানুষ বসবাস করেন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীতে ঈদ সামনে রেখে জমে উঠেছে পোশাকের বেচাকেনা। তবে ক্রেতাদের অভিযোগ এবার দাম বেশি। পোশাকের দাম চড়া স্বীকার করে বিক্রেতারা বলছেন বৈশ্বিক মন্দার প্রভাব পড়েছে বাজারে। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। প্রথম 10 রোজা পর্যন্ত রাজশাহীর সাহেববাজার আরডিএ মার্কেটে ঈদের পোশাকের বেচাকেনা ছিল একেবারেই ঢিলেঢালা। এরপর থেকে বাজারে ক্রেতা সমাগম আর বেচাকেনা দুটোই বেড়েছে। এবছর নগরীর বিপণী বিতানগুলোতে জায়গা করে নিয়েছে নারীদের নাইরা, সারারা ও গারারা নামের পোশাক। নতুন লেটেস্ট যেগুলো আসছে সেগুলোই কেনার আগ্রহ, পছন্দ হলে নিব, তবে তুলনামূলক দাম একটু বেশি। আর বরাবরের মতো ঈদে পুরুষের পছন্দ পাঞ্জাবি, জিন্স প্যান্ট, শার্ট ও টি শার্ট। বাচ্চাদের একটু কেনাকাটার জন্য এসেছি, তাদের জন্য হয়তো তাদের পছন্দ মতো নেব। ফার্স্ট প্রাইজে যেটা চাচ্ছে সেটা আসলে রেগুলার প্রাইজের চেয়ে 2-3 গুণ বেশি চাওয়া হচ্ছে। অবশ্য বিক্রেতারা জানান উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে পোশাক কিনতে হচ্ছে বলেই দাম বেশি। বেশি দামে কিনতে হচ্ছে অথবা আমাদেরকে বেশি দামে বেচতে হচ্ছে। সবকিছুই ভালো ইনশাআল্লাহ বেচা কিনা হচ্ছে। নাইরা, সারারা ও গারারা পোশাক বিক্রি হচ্ছে সর্বনিম্ন 2,500 টাকা থেকে শুরু করে 5,000 টাকায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঈদ ঘিরে কর্মমুখর সিরাজগঞ্জের তাঁতপল্লী। প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত শাড়ি তৈরিতে ব্যস্ত কারিগররা। আধুনিক ও শৈল্পিক কারুকার্যে ফুটিয়ে তোলা হচ্ছে বাহারি নকশা। তাঁত মালিকরা বলছেন রং আর সুতার বাজার নিয়ন্ত্রণ করা গেলে আবারও ঘুরে দাঁড়াবে ঐতিহ্যবাহী এই শিল্প। রিঙ্কুকুণ্ড রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ঈদের মৌসুম আসলে সিরাজগঞ্জের তাঁতপল্লিগুলোতে কাজের চাপ বেড়ে যায় কয়েক গুণ। প্রতিদিন ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তাঁত বুনতের খটখট শব্দে মুখরিত জেলার সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও এনায়তপুরে তাঁতপল্লিগুলো। চলতি বছর ঈদ ও পয়লা বৈশাখ পাশাপাশি হয়, রাত দিন এক করে শাড়ি তৈরিতে ব্যস্ত তাঁতিরা। সামনে পয়লা বৈশাখ, আমাদের একটু কানের চাপ বেশি, দিন রাত আমাদের পরিশ্রম করতে হয়। সাধারণভাবে কাজ করি 2,000 টাকা, এখন বর্তমান দেখা যায় যে 3,500-4,000 কাজ করছে। আর তাঁত মালিকরা বলছেন শাড়ি তৈরির প্রধান কাঁচামাল রং ও সুতার বাজার নিয়ন্ত্রণ করা গেলে আবারও ঘুরে দাঁড়াবে জেলার ঐতিহ্যবাহী এই শিল্পটি। সরকার যেন আমাদের এই তাঁত শিল্পের প্রতি একটু নজর দেয় এবং মনিটরিং করার একটা ব্যবস্থা করে। জেলায় তাঁত শিল্পে পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ, আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 10 লাখ মানুষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 2 যুগ ধরে পড়ে আছে জয়পুরহাটের সরকারি স্টাফ কোয়ার্টারের 3টি ভবন। রক্ষণাবেক্ষণ না থাকায় চলে মাদক সেবন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। জরাজীর্ণ ভবনগুলোতে ভুতুরে পরিবেশ, আগাছা আর আবর্জনায় ঢাকা পুরো এলাকা। 1986 সালে জয়পুরহাট শহরের আরাফাত নগরে সরকারি কর্মকর্তাদের জন্য কোয়ার্টার নির্মাণ করা হয়। তবে এখানে মানুষ বসবাস করে মাত্র কয়েক বছর। এরপর 2 যুগেরও বেশি সময় ধরে খালি পড়ে আছে 3টি ভবন। স্থানীয়দের অভিযোগ, কেউ দেখভাল না করায় সন্ধ্যা হলেই ভবনগুলোতে মাদকসেবীদের আড্ডা বসে। অভিযোগ আছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডেরও। আমরা এই জায়গা ভাড়া নিয়ে আসি, ভাড়া না দিয়ে নেশা করে চলে যায়। মাঝে মাঝে দেখা যায় যে এই ঘরগুলোতে বিভিন্ন তাস জুয়ার আড্ডা হয়, ছেলেপেলেরা আসেন নিশা নিশা করে। ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করে নতুন কোয়ার্টার নির্মাণের জন্য ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে বলে জানায় গণপূর্ত বিভাগ। এটাকে গেজেটেড ডরমিটরি হিসেবে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করতেছি 64টি জেলার মধ্যে জয়পুরহাট জেলাতেও এটা গেজেটেড ডরমিটরি ব্যাপারে সিদ্ধান্ত খুব শীঘ্রই চলে আসবে।
গণপূর্ত বিভাগের তথ্য মতে ১৯৮৬ সালে প্রতিটি ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১.৫ লাখ টাকা। সময় সংবাদ জয়পুরহাট। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পাবনার নগরবাড়ি নৌবন্দরের নির্মাণ কাজ শেষ হয়নি, কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৬০%। ভূমি অধিগ্রহণ সহ নানা সমস্যাকে দায়ী করে প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়ানোর আবেদন করেছে কর্তৃপক্ষ। এতে ব্যয় বাড়ার পাশাপাশি পণ্য খালাস ও পরিবহন সংকট আরও দীর্ঘ হবে বলছেন ব্যবসায়ীরা। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। পাবনার নগরবাড়িতে একটি আধুনিক নদীবন্দর নির্মাণ কাজ শুরু করে সরকার। ৪ বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের জুনে, কিন্তু কাজ শেষ হয়নি। একদিকে চলছে নৌবন্দর নির্মাণ কাজ, অন্যদিকে চলছে জাহাজ থেকে পণ্য খালাস, এতে পিছিয়ে পড়েছে নির্মাণ কাজ। পাশাপাশি চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। মাল আনানোয়া, লোড আনলোড অনেক সমস্যা হচ্ছে। ব্যবসায়িক যারা তাদেরও ক্ষতি, লেবারদেরও ক্ষতি, আর যারা আশপাশের লোক বসবাস করে তাদেরও ক্ষতি। প্রকল্পে শুরুতেই ভূমি অধিগ্রহণে জটিলতা ও বর্ষা মৌসুমের কারণে বিপাকে পড়তে হয়েছে বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই প্রকল্পের মেয়াদ আর ২ বছর বাড়ানোর আবেদন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি এসে গেলে আমরা কাজটা করার সুযোগ পাই না, পাশাপাশি আমাদের এখানে বন্দর চলমান, বন্দরের সাথে সমন্বয় করে কাজ করতে আমাদের একটু সময় লেগে যাচ্ছে। প্রকল্পের মেয়াদকাল ১ বছর বৃদ্ধির কারণে এখন বর্তমান মেয়াদকাল ২০২৩ জুন পর্যন্ত, আরও ২ বছর প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য প্রস্তাব এটা প্রক্রিয়া দিন। যেটির কাজটা আমরা মোটামুটি ৮০%-এর মতো করে ফেলেছি, এখন বর্ষা মৌসুমে আমরা ইনশাল্লাহ বাকি সার্ফেসের যে কাজটা আছে সেটা করে ফেলতে পারব। ২০১৮ সালে যমুনা নদীর পাড়ে ৫১৩ কোটি টাকা ব্যয়ে পাবনা নগরবাড়িতে নৌবন্দরের নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হলে পণ্য খালাস করতে পারবে একসঙ্গে ১০টি জাহাজ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। জয়পুরহাটের হাটে বেড়েছে কলার সরবরাহ। সদর উপজেলার দুর্গাদহ হাটে প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয় কলা বেচাকেনা। জেলার বিভিন্ন এলাকা থেকে অনুপম, সবরি, সাগর ও চাম্পা জাতের কলা নিয়ে এই হাটে আসেন চাষিরা। রমজানে চাহিদা বাড়লেও দাম স্থিতিশীল। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার কলা যায় বিভিন্ন স্থানে, তবে পর্যাপ্ত জায়গা না থাকায় কলা বেচাকেনা করতে ভোগান্তিতে ক্রেতা বিক্রেতারা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। এবার জেনে নেব রাজশাহী বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গত সপ্তাহে হঠাৎ নওগাঁয় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যায়, বেশি আক্রান্ত হয় শিশুরা। হঠাৎ বাড়তি রোগীর চাপে হাসপাতালে দেখা দেয় শয্যা সংকট। রমজানে বাজার মনিটরিংয়ের লক্ষ্যে ৬ এপ্রিল নওগাঁ শহরে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নিত্যপণ্যের দাম বেশি নেওয়ার দায়ে ৩টি দোকানকে অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়। ৬ এপ্রিল পাবনার সূর্যানগরের নোয়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় হামজা ও শাহাবুদ্দিন নামে ২ শিশু। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত হামজা চতুর্থ শ্রেণী ও শাহাবুদ্দিন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নামছেই না তাপমাত্রার পারদ। রাজশাহীতে ৩৮.৬ ডিগ্রি, জনজীবনে নাফিসশ্বাস। আগামী সপ্তাহে হতে পারে বৃষ্টি বলছে আবহাওয়া অফিস। প্রিপেড বিদ্যুৎ রিচার্জে ২২০ ডিজিট, টানা ৩বার ভুল হলেই মিটার লক। চরম ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জের হাজার হাজার গ্রাহক, দ্রুত সমাধানের দাবি। এবং সমস্যায় জর্জরিত রাজশাহীর চরাঞ্চলের মানুষ, স্বাস্থ্য, শিক্ষা, ফসলের ন্যায্য মূল্য সহ নাগরিক সেবা থেকে বঞ্চিত বাসিন্দারা, জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।